রক্ত শূন্যতা। বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের তুলনায় মেয়েদের রক্ত শূন্যতা বেশি হয়। এর কারণ হিসেবে মেয়েদের বয়ঃসন্ধিকালীন সময় অথবা মেয়েদের প্রসূতিকালীন সময় এছাড়াও বিভিন্ন কারণে দেখা দিতে পারে। আজকে আমরা জেনে নিব রক্ত শূন্যতা রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। যদি রক্ত শূন্যতা স্বল্প আকারে হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ সেভাবে প্রকাশিত হয় না, কিন্তু রক্ত শূন্যতা যদি তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। অন্যতম লক্ষণ হচ্ছে আমাদের মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, আমাদের শরীরের মধ্যে ঝিমঝিম করা, বুক ধরফর করা, আমরা কম পরিশ্রমে খুব ক্লান্তি অনুভব করি এবং অবসন্নতা দেখা দেয়। আর আমাদের স্কিনের মধ্যে আমাদের ত্বক বা মুখ ফ্যাকাশে রং ধারণ করে। রক্ত শূন্যতার এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার কী কারণে রক্ত শূন্যতাটা হয়েছে। নানা কারণে রক্ত শূন্যতা হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতা। আজকে আমরা আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু পরামর্শ দিব। সাধারণত আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন জাতীয় খাবার যদি আমরা গ্রহণ না করি সেই ক্ষেত্রে দেখা দিতে পারে আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতা, অথবা আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু সেটি শরীরে শোষিত হচ্ছে না বা শরীর থেকে বর্জ্যের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এ সকল নানা অজানা কারণেও কিন্তু আয়রনজনিত রক্ত শূন্যতা দেখা দিতে পারে। আয়রনজনিত রক্ত শূন্যতা দেখা দিলে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আয়রন জাতীয় খাবারের উৎস। আয়রন জাতীয় খাবার আমরা সাধারণত দুটি উৎস থেকে আমাদের শরীরে পেয়ে থাকি। একটি হচ্ছে হিম জাতীয় আয়রন খাবারের উৎস, আরেকটি হচ্ছে নন হিম জাতীয় খাবারের উৎস। হিম জাতীয় আয়রন আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির মাংস, ডিম ইত্যাদি এবং সামুদ্রিক মাছ থেকেও পেয়ে থাকি। আর নন হিম আয়রন আমরা সাধারণত গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক এই জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় নন হিম জাতীয় খাবার অন্তর্ভুক্ত করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে এক টুকরো লেবু বা ভিটামিন সি এর যে কোনো উৎস রাখতে হবে, কারণ নন হিম জাতীয় আয়রন শরীরে খুব ভালোভাবে শোষিত এবং কাজ করার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন হয়। আমরা সাধারণত অনেকেই ওজন নিয়ে চিন্তিত বা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থাকে যেগুলোর জন্য আমাদের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন জাতীয় গরু খাসির মাংস বা গরু খাসির কলিজা অন্তর্ভুক্ত করতে ভয় পাই। আমরা ভাবি এই জাতীয় খাবার যদি আমাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে তারা যদি রক্ত শূন্যতায় ভোগেন তাদের কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই তারা গরু বা খাসির মাংস বা কলিজা প্রত্যেক দিন 10 থেকে 15 দিন একটানা যদি তারা 85 গ্রামের মতো রাখেন সেক্ষেত্রে তাদের আয়রন জাতীয় যেই রক্ত শূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু প্রশমনে সাহায্য করবে। কিন্তু সেক্ষেত্রে রান্নার পদ্ধতিটা হবে স্বাস্থ্যকর, কারণ সাধারণত আমরা বাসায় বা দাওয়াতে খেতে গেলে দেখা যায় অনেক গুঁড়োপাক এবং ভুনা করে আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস বা কলিজাগুলো খেতে পছন্দ করি। কিন্তু এই ক্ষেত্রে কি আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে রান্নার পদ্ধতি অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হতে হবে। খেজুর আয়রন জাতীয় খাবারের কিন্তু একটি ভালো উৎস। পাশাপাশি আপনারা খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন, কারণ বাদাম থেকে আমরা ফোলেট এবং পেয়ে থাকি ভিটামিন B6 যেগুলো সাধারণত আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে থাকে। আমাদের শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে বা উৎপন্নই না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমরা হাজার আয়রন জাতীয় খাবার খেয়ে কোনো লাভ হবে না এবং রক্ত শূন্যতা কমাতে সেটি কখনোই সাহায্য করবে না। সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই ফোলেট এবং ভিটামিন B6 জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি খাদ্য তালিকায় আনার ও তরমুজ জাতীয় ফলও কিন্তু রাখতে পারেন। পুদিনা পাতা বা ধনিয়া পাতা রস করেও কিন্তু আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়াও আমরা খাদ্য তালিকায় বিটের জুস অন্তর্ভুক্ত করতে পারি, যেটি সাধারণত আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। চিংড়ি মাছ আয়রনের অভাব দূরীকরণে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জানি না যে কলা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে। আমরা যারা ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু একেবারে কলা খেতেই চায় না,
কিন্তু আমরা যদি ক্যালোরি ব্যালেন্স করে খাই সেক্ষেত্রে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় না হলেও কমপক্ষে আমরা সপ্তাহে 2 থেকে 3টি কলা কিন্তু খেতেই পারি। সেক্ষেত্রে এটি আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করবে এবং পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমাদের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলেই আমরা যাদের রক্তশূন্যতা আছে তাদের এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়াও আমাদের হয়তো অনেকেই একটি বিষয় সম্পর্কে জানি না যে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং যে সকল খাবারে ক্যাফেইন আছে সেই জাতীয় খাবারগুলো আমরা যদি আয়রন জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই গ্রহণ করি সেক্ষেত্রে সেগুলো আয়রন জাতীয় খাবার শোষণে বাধা প্রদান করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আয়রন জাতীয় খাবার খাওয়ার কিছু সময় পরে আমরা এই ক্যাফেইন বা আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করব। একেবারেই আয়রন জাতীয় খাবার খাওয়ার পরবর্তীতে আমরা এই জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবো।